এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, পরিনগরে তিন ভালো বান্ধবী বাস করত। ওদের একজনের নাম ছিল লীলা, সারা আর রিদ্ধি। ওরা তিনজন অনেক ভালো বান্ধবী ছিল। ওরা প্রায় পৃথিবীতে যাওয়া আসা করত। পরিনগরে নাচ গান করা একদমই নিষেধ ছিল, কারণ রানী পরী নাচ করা একদমই পছন্দ করত না। কোনো পরী যদি কখনো নাচ করত, তাহলে রানী পরী তাকে পরিনগরে জেলে দিত। লীলা, সারা আর রিদ্ধি একদিন পৃথিবীতে যাচ্ছিল। শোন, আজকে আমি অনেক আইসক্রিম খাবো আর আমি একটু মেকআপের শপিং করবো, ঠিক আছে? এরপর ওরা পৃথিবীতে গেল। তারপর ওখান থেকে মেকআপের শপিং করলো। এরপর ওরা আইসক্রিম খেতে লাগলো। পার্কে বসে বসে যখন ওরা আইসক্রিম খাচ্ছিল, হঠাৎ করে ওরা দেখলো পাশেই একটি মেয়ে অনেক সুন্দর ডান্স করছে। কি সুন্দর মেয়েটা নাচ করছে, চল ওর কাছে যেয়ে কথা বলে আসি, ঠিক আছে চল। এরপর ওরা তিনজন ওই মেয়ের কাছে গেল। তুমি অনেক সুন্দর নাচ করো, কোথায় শিখলে এত সুন্দর নাচ? আসলে আমি তো একটা ডান্সের ক্লাস করি, ওখানেই শিখেছি, ম্যাডাম আমাদেরকে নাচ করা শিখায়। শোনো, ওইটাতে কি আমরাও নাচ করতে পারবো? হ্যাঁ, তোমরাও পারবে, চলো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এরপর ও পরিদেরকে নাচের ক্লাসে নিয়ে গেল। তারপর ওরা ওই ক্লাসে ভর্তি হলো। প্রত্যেকদিন ওরা পৃথিবীতে যেয়ে যেয়ে নাচ করত। তারপর ওগুলো ওরা বাসায়ও প্র্যাকটিস করত। একদিন রানী পরি জানতে পারলো তিন পরি প্রত্যেক দিনই পৃথিবীতে যাচ্ছে। রানী পরি ওদেরকে মহলে ডাক দিল। কি ব্যাপার, শুনলাম প্রত্যেকদিন তোমরা পৃথিবীতে যাচ্ছ, কি হয়েছেটা কি, কেন যাচ্ছ এত বারবার পৃথিবীতে? আসলে রানী পরি, আমরা ক্লাস করতে যাই। ক্লাস করতে যাও মানে কি, কোথায় যাও, কিসের ক্লাস? মানে ক্লাস বলতে ও বুঝিয়েছে আমরা পড়াশোনার ক্লাস করতে যাই, পড়তে যাই ওখানে। সত্যি বলছো তো, কিছু লুকাচ্ছে না তো তোমরা আমার কাছ থেকে? না না, আমরা কিছুই লুকাচ্ছি না, সত্যি বলছি। ঠিক আছে, তোমরা এখন যেতে পারো। তারপর ওরা ওখান থেকে চলে গেল। ইস, আজকে তো একদম বেঁচে গেছি, না হলে তো খবরই ছিল। শোন, কালকে কিন্তু প্রিয়াঙ্কার বার্থডে পার্টি আছে, ওখানে কিন্তু আমাদের যেতে হবে। এরপর ওরা প্রিয়াঙ্কার বার্থডে পার্টিতে গেল। সেখানে ওরা গানের আওয়াজ পেয়ে নিজেদেরকে থামাতে পারলো না, ওরা ডান্স করা শুরু করে দিল। সব পরীরা দেখে অবাক হয়ে গেল। এরপর ওরা রানী পরীর কাছে যেয়ে বিচার দিল। পরি ওদের দিকে চোখ রাখার জন্য একটি গার্ড পরীকে নিয়োগ করলো। ওই পরী ওদের সাথে পৃথিবীতে যেয়ে দেখলো ওরা একটি নাচের ক্লাস করে। এরপর রানী পরীকে এসে সবকিছু বলে দিল। এরপর রানী পরী ওদেরকে ডেকে পাঠালো। কি ব্যাপার, ওই দিন জিজ্ঞেস করেছিলাম মিথ্যে বলেছিলে কেন? হ্যাঁ, এখন আমি তোমাদেরকে জেলে ভরে রাখবো, তোমরা আর কোনোদিনও জেল থেকে বের হতে পারবে না। তারপর ওদেরকে জেলে রাখা হলো। এদিকে কিছুদিন পর পরিনগরের অন্য রাজ্যের পরীরা আক্রমণ করলো। এখন আমি তোমাদের রাজ্যে নিয়ে নিব, দেখো তোমাদের রাজ্য অনেক বড়, আমাদের এত পরীও নেই যে আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে পারবো, দেখো এরকম কি করো না আমাদের সাথে। ঠিক আছে, তোমাদেরকে আমি একটা সুযোগ দিচ্ছি, যেহেতু আমরাও পড়ি তোমরাও পড়ি, তাই আমরা নাচের কম্পিটিশন করব। যদি আমাদের রাজ্যের পরীরা জিতে, তাহলে আমি তোমার রাজ্য নিয়ে নিব, আর যদি তোমার রাজ্যের পরীরা জিতে, তাহলে তোমার রাজ্য তোমাকে দিয়েই চলে যাব, আরো স্বর্ণ গয়নাও দিয়ে যাব। ঠিক আছে, দেখো মা, আমরা তো কেউই নাচ করতে পারি না, তুমি যে জেলে তিনটা পরীকে ভরে রেখেছো, তাদেরকে তুমি নাচের কম্পিটিশনে দাও, এছাড়া তো পরিনগরের কেউই নাচ করতে পারে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এটাই করতে হবে। তারপর ওদের তিনজনের কাছে রানী পরি গেল। দেখো, আমি তোমাদেরকে জেল থেকে বের করে দিচ্ছি, কিন্তু
আমাদের রাজ্য এখন তোমাদের হাতে। আমি জানি আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, তোমরা আমাকে মাফ করে দাও আর আমাদের রাজ্যকে বাঁচিয়ে দাও। ঠিক আছে রানীপুরি, আপনি চিন্তা করবেন না। এরপর ওরা নাচের কম্পিটিশনে পার্ট নিল। তারপর ওই রাজ্যের পরীরা বেশি ভালো নাচ করলো না, ঝিমঝিম পরিনগরের পরীরা অনেক ভালো নাচ করলো, ওরা জিতল। তারপর ওদেরকে ওদের রাজ্য আর অনেক স্বর্ণ গয়না দিয়ে ওই রাজ্যের রানী চলে গেল। এই নাও এই স্বর্ণ গয়নাগুলো আমি তোমাদেরকে দিচ্ছি উপহার হিসাবে, আর এখন থেকে পরিনগরের যে ইচ্ছা সেই নাচ করতে পারবে, আমার এটাতে কোনো সমস্যা নেই। তারপর পরিনগরের সব পরীরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে তিন ডাইনি বোন বাস করতো। ওরা মানুষের কোনো ক্ষতি করতো না, কিন্তু তারপরেও মানুষরা ওদেরকে অনেক ভয় পেত। আরে বুঝি না, মানুষদের কোনো ক্ষতি করি না কিছু করি না, তাও এগুলো আমাদেরকে এত ভয় পায়। আগের ডাইনিরা অনেক অত্যাচার করেছিল, তাই মনে হয় এগুলো এত ভয় পায়। চল আমরা পরিনগর থেকে ঘুরে আসি। এরপর ডাইনিরা গেল পরিনগরে ঘুরতে। সেখানে ওরা দেখলো পরীরা অনেক সুন্দর করে ডান্স করছে। হ্যাঁ হ্যাঁ, এখন এভাবে করে হাত নাড়াও, এক দুই তিন চার, এক দুই তিন চার, দেখো ওগুলা কত সুন্দর করে ডান্স করছে, আমারও তো ইচ্ছা করছে। তারপর ডাইনিরা পরীদেরকে দেখে দেখে ডান্স শিখল। তিন ডাইনি বোনই অনেক ভালো ডান্সার হয়ে গেল। এরপর একদিন ওরা দেখলো পৃথিবীতে ডান্সের কম্পিটিশন হবে। এইটাতে আমরা পার্টিসিপেট করব, কিন্তু কিভাবে, মানুষ তো ভয় পেয়ে যাবে। তারপর ওরা একটি জাদুকর্ণীর কাছে গেল। ওর কাছ থেকে জাদুর পানি খেয়ে ওরা মানুষ রূপ নিল। এরপর ওরা ওই ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করলো। সেই ডান্স কম্পিটিশনে ওরা প্রথম হলো। এরপর হঠাৎ করে পুরস্কার নেওয়ার সময় ওদের আসল রূপ বের হয়ে পড়ল। তারপর মানুষটা ভয় পেতে লাগলো। দেখো তোমরা ভয় পেও না, আমরা তোমাদেরকে কিছুই করব না, আমরা ভালো ডাইনি, ডান্সার ডাইনি আমরা। তারপর মানুষ ওদের কথা বুঝতে পারলো। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে শ্রাবন্তী নামের একটি মেয়ে বাস করত। শ্রাবন্তী ও সৎ বোন আর সৎ মার সাথে থাকত। শ্রাবন্তী দেখতে একটু চাপা রঙের ছিল বলে ও সৎ মা আর সৎ বোন ওকে অনেক অপমান করত আর ওকে বাড়িতে কাজের লোকের মতো রাখত। প্রত্যেক দিন শ্রাবন্তীকে বাড়ির সব কাজ শেষ করে তারপর স্কুলে যেতে হতো। মা, কালকে আমার বাড়িতে আমার বান্ধবীরা আসছে, তুমি একটু ভালো কিছু রান্না করো না। আমি কেন রান্না করব, ওই কালি আছে না, ওকে দিয়ে সব রান্না করাবো। এই শ্রাবন্তী, এদিকে আয়। তারপর শ্রাবন্তী ও সৎমার কাছে গেল। হ্যাঁ মা, কি হয়েছে? তোকে কতবার বলেছি মা বলতে মানে আমাকে? আমাকে তুই ম্যাডাম বলবি, আমি তোর মা নই, আর তুই এই বাড়ির কাজের লোক, তোকে পড়াশোনা করাই, ভিক্ষে ভিক্ষে দেই তোকে, তোর বাবাকে কথা দিয়েছিলাম তাই। শোন আসল কথায় আসি, আজকে আমার মেয়ের রূপার বান্ধবীরা আসছে, সব ভালো ভালো খাবার রান্না করবি, ঠিক আছে? সব যেন মজা হয়। ঠিক আছে মা, ঠিক আছে ম্যাডাম। ওই দিন সারাদিন শ্রাবন্তী অনেক কিছু রান্না করলো। এরপর রূপার বান্ধবীরা আসলো। রূপার বান্ধবীদের সাথে অনেক আনন্দ করলো। ইস, আমিও যদি এরকম আনন্দ করতে পারতাম। এরপর শ্রাবন্তী সবাইকে খাবার দিল। রূপার সব বান্ধবীরা খাবার খেয়ে অনেক মজা পেল। রূপা, খাবারটা অনেক মজা হয়েছে, কে রান্না করেছে আন্টি? না না, মা রান্না করবে কেন, ওই যে আমাদের কাজের মেয়ে, ও রান্না করেছে। ও অনেক মজা হয়েছে। হ্যাঁ, আমার মাই ওকে সব কিছু শিখিয়েছে, তাই তো মজা হয়েছে। এরপর রূপা সব বান্ধবীরা চলে গেল। এই শ্রাবন্তী, কালী, দেখছিস না এই জায়গায় কত বাসন টাসন সব কিছু আছে,
সব এখন পরিষ্কার কর, আর পুরো ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার কর। মানুষ এসেছিল, এখন একটু সুন্দর করে ঘর বাড়ি পরিষ্কার করে রাখ। ঠিক আছে মা, এখনই করছি। কিছুদিন পর ওদের কলেজ থেকে পিকনিকে নিয়ে যাচ্ছিল। শ্রাবন্তীকে ওর মা অনুমতি দিয়ে দিল। মা আমাকে অনুমতি দিয়েছে, এখন আমি যাবই যাব পিকনিকে। মা তুমি কেন এটাকে পিকনিকে যাওয়ার জন্য অনুমতি দিলে? আরে দিয়েছি তো, কি হয়েছে, সকালে এত কাজ করাবো না, যেতেই পারবে না। এরপর সকালে শ্রাবন্তীর মা অনেক কাজ ওকে দিয়ে দিল। মা আমি এসে বাকিটুকু করি? কোনো বাকিটুকু করা নেই, সব কাজ করবি তারপরেই যাবি। ঠিক আছে রূপা, যা তাহলে তুই। টাটা। টাটা মা, আসি আমি। সব কাজ শেষ করে তাড়াতাড়ি যখন শ্রাবন্তী কলেজে গেল, তখন যে দেখলো ওদের বাস ছেড়ে দিয়েছে। ও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। তখনই ওর একটি কাকু স্কুটারে করে যাচ্ছিল। ওকে দেখে উনি রাস্তায় স্কুটার থামালো। কি হয়েছে, কাঁদছিস কেন শ্রাবন্তী? মা আবার মেরেছে নাকি? কাকু পিকনিকে যাওয়ার কথা ছিল, আমি দেরি করে ফেলেছি, বাস চলে গেছে, আমার আর পিকনিকে যাওয়া হলো না কাকু। আরে কাঁদছিস কেন, চল আমার স্কুটারে উঠ, আমি ওদিকে যাচ্ছি, তোকে আমি ওখানে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে কাকু। এরপর শ্রাবন্তীর কাকু ওকে নিয়ে স্কুটারে করে সেই পিকনিকের ওখানে গেল। সেখানে রূপা ওকে দেখে অবাক হয়ে পড়ল। কি রে তুই এখানে আসলি কিভাবে? তারপর শ্রাবন্তী সবকিছু খুলে বলল। তারা মাকে যে দেখা বলছি, এই কাকুর মজা দেখাচ্ছি। সবাই সবার মতো পিকনিকে আনন্দ করছিল। শ্রাবন্তী হাঁটতে হাঁটতে একটু দূরে গেল। সেখানে যে হঠাৎ করে দেখলো কয়েকটা পরী দোল খাচ্ছে দোলনায়। কি মজা লাগছে, রানী পরীকে না বলে এখানে দোলনা নিয়ে এসে পড়েছি, এখানে দোল খেতে খুব ভালো লাগছে। হ্যাঁ ঠিকই বলছিস। এরপর শ্রাবন্তী ওদের কাছে গেল। এই মে তুমি কে, তুমি এখানে কিভাবে আসলে? আসলে আমার জীবনে অনেক কষ্ট, আমি একটু আপনাদের এই দোলনাতে দোল খেতে চাই। তুমি বললেই কি আমরা তোমাকে দোল খেতে দিব নাকি, বলো তো কি কষ্ট তোমার জীবনে? তারপর শ্রাবন্তী ওদেরকে সবকিছু খুলে বলল। পরীদের সবকিছু শুনে অনেক খারাপ লাগলো। এই নাও আমরা তোমাকে এই দোলনাটাই দিয়ে দিচ্ছি, এটাতে বসে তুমি যেটা চাবে সেটাই পেয়ে যাবে, এটা একটি জাদুর দোলনা। সত্যি পরী? হ্যাঁ সত্যি বলছি, কিন্তু আপনারাই তো বলছিলেন রানী পরীকে না বলে নিয়ে এসেছেন। ও কিছু হবে না, রানী পরীকে যদি বলি তোমার কথা উনি আমাদেরকে কিছু বলবে না, কিন্তু মনে রাখবে এক মাস পরে আমরা এই জাদুর দোলনা নিয়ে যেতে আসব। ঠিক আছে পরী। এরপর ওই জাদুর দোলনা শ্রাবন্তী বাড়িতে নিয়ে গেল। যে সেই দোলনায় বসে ও জাদুর দোলনাকে বলল, জাদুর দোলনা আমাকে তুমি অনেক সুন্দর করে দাও। সাথে সাথে জাদুর দোলনা ওদেরকে অনেক সুন্দরে বানিয়ে দিল। জাদুর দোলনা আমাকে কিছু টাকা দাও। তারপর জাদুর দোলনা ওকে টাকাও দিয়ে দিল। এরপর শ্রাবন্তী যেটা চেত সেটাই ও জাদুর দোলনার মাধ্যমে পেয়ে যেত। কিরে তুই এত সুন্দর কিভাবে হলি? এমনি হয়েছি মা। এমনি হয়েছিস? একদিনের ভিতরে এত সুন্দর? মা ও কিছু মুখে দিয়েছে, এখন কত ম্যাজিক ট্যাজিক ক্রিম বের হয়েছে, সেগুলো মনে হয় দিয়েছে, টাকা কোত্থেকে পেয়েছিস? না সত্যি আমি এগুলো কিছুই দেইনি। এটা বলে ওর ঘরে চলে গেল। তারপর ওরা খেতে না দিলেও দেখতো শ্রাবন্তী কোথা থেকে যেন খেয়ে ফেলতো। একদিন শ্রাবন্তী যখন বাসা ছিল না, তখন ও সব মা সব বোন ওর ঘরে গেল, যে ও জাদুর দোলনা দেখে ফেলল। ও আচ্ছা এই তাহলে জাদুর দোলনা, এটার সাহায্যেই ও সব কিছু পাচ্ছে। হ্যাঁ মা ঠিকই বলছো, ও যখন সুন্দরী হয়েছে এটা দিয়ে, তাহলে চলো আমরা এটা দিয়ে একটা পার্লার দিয়ে দেই, তাহলে এই পার্লার থেকে আমরা অনেক টাকাও ইনকাম করতে পারবো। ঠিক আছে চল। তারপর ওরা ওই জাদুর দোলনার সাহায্যে একটি পার্লার বানিয়ে দিল, সেখানে সব অসুন্দর মেয়েরা এসে সুন্দর হয়ে যেত। মা আমার জাদুর দোলনা আমাকে দিয়ে দাও,
তোমরা এরকমটি করো না, এটা অপব্যবহার করো না, যার দরকার নেই তাকে তোমরা কেন এরকম করছো? এই তোকে বলে আমাদের কিছু করতে হবে, চুপ থাক, না হলে তোর খবর আছে। ওরা ওদের ব্যবসা চালিয়ে গেল। এক মাস পরে যখন পরী আসলো, তখন শ্রাবন্তী পরীকে সবকিছু খুলে বলল। দাঁড়াও, তোমার সৎ মা সৎ বোনকে একটা মজা দেখাচ্ছি। তারপর পরী ও সৎ মা সৎ বোনের কাছে গেল, জাদুর দোলনা নিয়ে নিল। আর যারা যারা এই জাদুর দোলনার সাহায্যে সুন্দর হয়েছিল তাদেরকে আগের রূপে ফিরিয়ে দিল। এদিকে যারা যারা ওদের পার্লারে টাকা দিয়েছিল সবাই ওদের থেকে টাকা চাইল। ওরা মানুষের কাছে অনেক মারধর খেলো। এদিকে শ্রাবন্তী ওর বাড়িতে একা একা ভালো মতোই খুশি খুশি থাকতে লাগলো। তামালপুর গ্রামে মালিনী নামের একটি মেয়ে বাস করত। মালিনীর বাবার অনেক টাকা ছিল, তাই মালিনীরা অনেক বড় লোক ছিল। মালিনীর কোনো কিছুরই কোনো অভাব ছিল না। ও দেখতে যেরকম সুন্দরী ছিল সেরকমই অনেক চটপট একটি মেয়ে ছিল। মারিয়ার অনেক চুরির শখ ছিল, ও যেখানে যেত সেখান থেকে চুরি কিনত। ও চুরি বেশি পরত না, কিন্তু কিনতে ওর অনেক ভালো লাগতো, এটা ওর একটি বড় অভ্যাস ছিল। মারিয়া, তোর ঘরে আসলে মনে হয় আমি কোনো চুরির দোকানে এসেছি। এটা কোনো ঘর নাকি? চুরি আর চুরি, চুরি ছাড়া আর কিছুই নেই, অন্য কিছুও তো কিনতে পারিস। ওহ মা, এরকম করো না তো, তুমি তো জানো আমি চুরি কতটা পছন্দ করি। ঠিক আছে, পছন্দ করিস সেটা ঠিক আছে, কিন্তু এত এত কিনে কি করিস? তুই তো পড়িসও না, ফেলে রেখেছিস। এটা তো একটা বড় অভ্যাস, এটা একদমই ঠিক না মারিয়া। তোর বাবার লাখ লাখ টাকা তুই এটাতে নষ্ট করছিস। মা, বাবার কোনো সমস্যা নেই তো তোমার এত সমস্যা কিসের? আমি বুঝতে পারছি না, তোমার সাথে আর কথা বলেই লাভ নেই। দেখি তো, আমাকে যেতে দাও। এরপর মারিয়া ওখান থেকে চলে গেল। কিছুদিন পর মারিয়া ওর বান্ধবীদের সাথে ঘুরতে গেল। সবাই ওইখান থেকে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় কিনল। কি রে মারিয়া, তুই জামা কিনছিস না যে? আরে, জামা কাপড় তো আমার অনেক আছে, আমি একটা হলুদ চুড়ি খুঁজছিলাম, যদি পেয়ে যেতাম খুবই ভালো হতো, কিন্তু খুঁজেই পাচ্ছি না, তুই দেখলে আমাকে বলিস তো। তারপর ওখানে ওরা অনেক মার্কেট খুঁজলো, কিন্তু হলুদ চুড়ি পেল না। মারিয়া, হলুদ চুড়ি তো পেলাম না, এখন একটা নরমাল কিছুই কিনে নে, তারপরে আমাদেরকে আর হাঁটাস না, আমরা আর পাচ্ছি না। হ্যাঁ মারিয়া, প্লিজ আমাদেরকে এরকম করে আর হাঁটাবি না। ওহ ঠিক আছে ঠিক আছে, এই যে ওই চুড়িটা দেন। তারপর ওরা একটি চুড়ি কিনে ওখান থেকে চলে গেল। মা, এই যে আমি তোমার জন্য এই চুড়িটি নিয়ে এসেছি। আর বাবা, আমি তোমার জন্য কিছুই আনতে পারিনি, কারণ আমি চুরি ছাড়া কিছুই শপিং করিনি। আমি জানতাম আমার মেয়েটা একটা পাগল, আমি কিছুই মনে করিনি। সমস্যা নেই, তুমি ঠিকঠাক মতো এসেছো, এটাই আমার কাছে বড় উপহার, আমি আর কিছুই চাই না মারিয়া। ও বাবা, আমি জানতাম। মারিয়ার একটি বয়ফ্রেন্ড ছিল ধাওয়ান। ধাওয়ান দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। ওহ মারিয়া, তোর বয়ফ্রেন্ডটা যে কি সুন্দর না! এই, আমার ধাওয়ানের দিকে কেউ চোখ দিবি না, খবরদার। ধাওয়ান মারিয়ার চুরি কিনার স্বভাবটা একদমই পছন্দ করত না। ধাওয়ান, জানো সিমলাতে যে গিয়েছিলাম না, সেখান থেকে অনেকগুলো চুরি কিনে নিয়ে এসেছি। আমি জানতাম তুমি চুরি কিনবে, এছাড়া আর কি বা কিনতে পারবে? এভাবে বলছো কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিছুই বলছি না। কিছুদিন পর মারিয়াদের কলেজে পড়াশোনা শেষ হয়ে গেল। এরপর মারিয়ার সাথে ধাওয়ানের বিয়ের কথা পাকা হয়ে গেল। এভাবে করেই কিছুদিন কেটে গেল। এরপর একদিন মারিয়ার সাথে ধাওয়ানের বিয়ে হয়ে গেল। বিয়ের পর ধাওয়ানের মা দেখলো মারিয়া শুধু চুড়ি কিনে, আর সেই চুড়ি পরে না, তেমনি ফেলে রাখে। আরে বৌমা, কিছুদিন ধরে আমি খেয়াল করছি চুড়ি এনে ফেলে রাখো, কিন্তু চুড়ি আর পরো না। মা, আপনি আবার আমার মার মতো এরকম করেন না, আমি চুড়ি কিনতে পছন্দ করি, কিন্তু পরতে আমার একদমই ভালো লাগে না, এটা আবার কেমন কথা? এরকম করলে তো হবে না। শোনেন মা, আমি আমার মার কথাই শুনতাম না, আপনার কথা কি শুনবো? এটা বলে মারিয়া ওখান থেকে চলে গেল। মারিয়াদের পাশের বাসায় কান্তা নামের একটি মেয়ে বাস করতো।
কান্তা অনেক লোভী আর চোর টাইপের একটি মেয়ে ছিল। আরে মারিয়া, তোমার তো দেখা যাচ্ছে অনেক চুড়ির কালেকশন, কিন্তু তোমার তো মনে হচ্ছে স্বর্ণের চুড়ি বেশি নেই। হ্যাঁ ঠিকই বলেছো, আমার স্বর্ণের চুড়ি বেশি নেই। আচ্ছা, আমার একটা স্বর্ণকার পরিচিত আছে, তুমি যদি চাও আমি ওনার কাছে তোমাকে নিয়ে যেতে পারি। এরপর স্বর্ণের দোকান থেকে মারিয়াকে ও স্বর্ণের চুড়ি কিনালো। ওখান থেকে কান্তা অনেক টাকা মারলো। না, এভাবে করে হচ্ছে না, অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে, না হলে এই মেয়েকে আমার হাতে আনা যাবে না। একদিন কান্তা মারিয়াকে বললো, আরে মারিয়া, আজকে আমি কি দেখলাম? হ্যাঁ কি দেখেছো? আরে ধাবানকে দেখেছি একটা মেয়ের সাথে অনেক ঘনিষ্ঠ অবস্থায়। কি বলছো নাকি, এটা হতেই পারে না, ধাবান আমাকে অনেক ভালোবাসে, ও কোনোদিন অন্য মেয়ের সাথে এরকম করতে পারে না। আরে তুমি আমাকে বিশ্বাস করছো না, আমি সত্যি বলছি, আমি প্রত্যেক দিন সকালে ওদেরকে একসাথে দেখি। দাঁড়াও আমি তোমাকে প্রমাণ করে দেখাবো। ঠিক আছে তুমি আমাকে দেখাও। ওই দিন যখন ধাবান বাসায় এলো তখন মারিয়া ওর সাথে কথা বলল না। কি হয়েছে কাকি মারিয়া, বলো আমাকে কি হয়েছে? কিছুই হয়নি, আমার তোমার সাথে এখন কথা বলতে একদমই ভালো লাগছে না। এদিকে কান্তা একটি মেয়েকে টাকা দিল, এই নে 2000 টাকা দিচ্ছি, ওই রাস্তার মোড়ে ওই ছেলেটি যাবে কালকে অফিসে, তখন তুই কথা বলবি। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। পরদিন সকালে ওই মেয়েটি ধাবানের সাথে কথা বলতে লাগলো। আচ্ছা, আমি এখানে একটা চাকরি খুঁজতে এসেছিলাম, এই ঠিকানাটা একটু বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি। ধাবান যখন ওই মেয়েকে ঠিকানা বলছিল তখন কান্তা মারিয়াকে নিয়ে যেয়ে দেখালো। আরে তুমি তো ঠিকই বলেছো কান্তা, আমি তো বিশ্বাস করিনি। কান্তা তারপর মারিয়াকে ওর বাসায় নিয়ে গেল। সেখানে মারিয়া অনেক কান্না করতে থাকলো। আরে মারিয়া কান্না করো না, কিছুই হবে না, ধাওয়ান তোমার কাছে ফিরে আসবে। কিন্তু কিভাবে, ধাওয়ান কিভাবে পারলো আমার সাথে এরকমটি করতে? এখন আমি কিভাবে আমার স্বামীকে ফিরে পাবো? আরে তুমি আমার সাথে একটা চুড়িওয়ালা বাবার কাছে চলো, সেই বাবা জাদুর চুড়ি দেয়। ঠিক আছে চলো তাহলে আমাকে নিয়ে। তারপর মারিয়াকে নিয়ে ওই চুড়িওয়ালা বাবার কাছে গেল। আরে কান্তা এসেছো তুমি? হ্যাঁ বাবাজি, আজকে আমার বান্ধবীকে নিয়ে আপনার কাছে এসেছি, অনেক আশা নিয়ে এসেছি। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এই মেয়েটা অনেক কষ্টে আছে, ওর স্বামীর অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, আমি তোমাকে সাহায্য করব। আরে কান্তা কিছু না বলতেই এই বাবা সবকিছু জেনে গেল যে? আরে বলেছিলাম না উনি অনেক জাদু জানে। হ্যাঁ বাবা, আপনি এখন আমাকে সাহায্য করেন, কিভাবে করে আমি ধাবানকে আবার ফিরে পাবো? দাঁড়াও আমি তোমাকে একটি জাদুর হলুদ চুড়ি দিচ্ছি, এই চুড়িটি তুমি পরবে, পড়লেই দেখবে তোমার স্বামী তোমার কাছে আবার ফিরে এসেছে, আর কোনোদিন ওই মেয়ের কাছে ফিরে যাবে না। কিন্তু মনে রাখবে যখন কেউ থাকবে না বাসায় তখনই তোমাকে এই চুড়ি পরতে হবে। ঠিক আছে বাবা। একদিন মারিয়াদের বাসায় কেউ ছিল না, তখন ও হলুদ চুড়িটি পরল। পরার সাথে সাথেই মারিয়া জ্ঞান হারিয়ে পড়ে গেল। এদিকে কান্তা সব সময় মারিয়াকে চোখে চোখে রাখতো, ও যখনই দেখলো ওর বাসায় কেউ নেই ও বুঝে গেল মারিয়া ওই চুড়িটি পরেছে। তখন কান্তা আর ওই চুড়িওয়ালা বাবা ওদের বাসায় গেল, যে টাকা পয়সা স্বর্ণ গয়না সবকিছু চুরি করে পালালো। ওই চুড়িওয়ালা বাবা আসলে কান্তার স্বামী ছিল, ওরা দুজনই চোর ছিল। এরপর ধাবান আর ওর মা বাসায় এসে দেখলো মারিয়া পড়ে আছে আর বাড়ির সবকিছু চুরি হয়ে গেছে। কিছুক্ষণ পর মারিয়া যখন জ্ঞান ফিরল তখন ধাবান ওকে সবকিছু খুলে বলল, আরে আমি তো জাদুর চুড়ি পরেছিলাম, কারণ তোমার অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, তাই তো আমি এরকমটি করেছিলাম। কি বলছো নাকি, আমাকে সবকিছু খুলে বলো এখনই। তারপর মারিয়া ধাবানকে সবকিছু খুলে বলল। ধাবান বুঝতে পারলো এটা কান্তা চোরেরই কাজ, আসলে ওইটা চোর ছিল, তোমার এই চুরির নেশাটা ছাড়তে হবে,
তুমি এই চুরি চুরি করতে করতে আজকে সবকিছু হারালে। এখন আর টাকা পয়সা স্বর্ণ গয়না কিছুই নেই আমাদের বাসায়, এখন আর কি চুরি পড়বে তুমি? আমাকে তোমরা মাফ করে দাও, আমি আর কোনোদিনও এরকম করব না। আসলে এটা আমার অনেক বদ অভ্যাস ছিল। এরপর মারিয়া ভালো হয়ে গেল, ও আর বেশি চুরি কিনত না। ও বাসা সব কাজ করত আর শাশুড়ি আর স্বামীর অনেক খেয়াল রাখত। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এসজেড স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।